20. Wait. পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? ওয়েলকাম ইন 2020। এটা আমার ও এই বছরের প্রথম ভ্লগ অ্যান্ড আসছি একটু ডিসক্রিট এলাকায়। মূলত এই শীতে রস খাওয়া হয় নাই, সো রস খেতে এখানে আসা। অ্যান্ড অবভিয়াসলি সাথে আমার বাডিসটাও আছে। প্রথমত এই বাডিসকে আমি দেখাবো না, জাস্ট বটম আপ দেখাই, এর ডিসক্রিট থাকবে। ওরে আইফোনটা নিয়ে নেন, আইফোনটা নিয়ে নেন। ফকিনের দেখছো, সবসময় আইফোন সামনে। আইফোন কত ইউজ করো তুই? আমাকে এভাবে বলতে পারিস না, ঠিক আছে? আইফোন কত ইউজ করো? আমি জাস্ট তোর একটা ফুটেজ নিচ্ছিলাম আমার সামনে আমার ফ্রেন্ড মার্কেট। হে গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। এটা চেঞ্জ আজ আবার বল যা। হে হে গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাঙ্ক ইউ। অলরাইট গাইস, আমরা একটু এখানে সরিষা ক্ষেতটা সরিষা ক্ষেতে একটু ঘোরাঘুরি করব। সকাল থেকে সূর্য ছিল না, একটু আগেই সূর্য উঠলো। আমরা কখন খাবো? একটু পরেই খাওয়া লাগবে, রস খাওয়া লাগবে। রস তো খোদার জন্য খাবো। কিসের রস? তৃষ্ণা তৃষ্ণা, সরি তৃষ্ণা লাগছে। কিসের রস খাবা তুমি? খেজুরের রস গো, অন্য কিছু না। অভিজ্ঞতা কথা বলে সরিষা ক্ষেত গ্রাম বাংলা, এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে। লাইক শহর থেকে মাঝে মধ্যে একটু এদিকে আসা উচিত। হুট করে প্ল্যান করা চলে আসলাম, ভাবলাম যে বছরের প্রথম ভিডিওটা, 2020 প্রথম ভিডিওটা ভ্লগ দিয়ে শুরু করি। 3 2 1 গো। আমরা একটু লাফালাফি করলাম এই সরিষা ক্ষেতের মধ্যে। মাই সুইট লিটল সেক্সি অ্যান্ড ফাইমের অ্যাপাচি। আমি আজকে এখন ড্রাইভ করব না, আমি একটু বসবো। ড্রাইভ করবে সেই অ্যানোনিমাস হ্যাকার। এই যে সেই হ্যাকার, তাকে পিছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, লং কোট দেখতে পাচ্ছেন আপনারা। যাও যাও, দেখা হবে, আসছি। অ্যানোনিমাস হ্যাকারের ড্রাইভিং হ্যান্ড, সে বসে আছে মার্জুক অ্যান্ড রাসেল ভাই। ও বাবা, হি ইজ এ গুড ড্রাইভার। আমার মনে হয় বছরটা শুরু হলো হচ্ছে ঘোরাঘুরি ট্যুর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না কোনো ব্যাপার না, আমরা 1.5-350 কিলোমিটার চালাইছি, তাও ছোট ছোট ব্রেক ছিল। হ্যাঁ হ্যাঁ, ঢাকা তো 200 কিলোমিটার। হ্যাঁ, 250 লজ্জা হবে না বুঝছো? তোমার মানে যত অঘটন ঘটবে তোমার সাথে গামছা দেওয়া হবে, হাত দেওয়া। যাও যাও, হাত দিয়ে না ধরলে গ্লাসটা পড়তো। ঠিক আছে, মোটামুটি বিকাল 4টা বাজে, সো আমরা রস টস খেয়ে শহরে চলে আসলাম। অ্যান্ড হঠাৎ করে একটা গাড়ি পাইলাম, 2400 সিসির একটা কোরিয়ান গাড়ি। সো এটা চালাবো, চালাই দেখবো যে এক্সপিরিয়েন্সটা কেমন হয়, প্লাস আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো গাড়িটা জাস্ট আমার পিছনে, রিমসগুলো সুন্দর, আরএক্স 200 মানে 2000 সিসির একটা কার। এটা হচ্ছে এসইউভি মডেল আই গেস রেক্সটন, আর কোম্পানির নাম হচ্ছে কোরিয়ান কোম্পানি স্যাংইয়ং।
প্লাস সামনে যে হেডলাইটগুলো প্রজেক্টর হেডলাইট আছে। ইন্টেরিয়রটা যদি আমরা একটু দেখি, জাস্ট নর্মাল লেদার সিট। মাথা বের করা যাবে? হ্যাঁ, ফুললি খুলে এটা। ও অবশ্যই, অলরাইট, লেটস গো। ক্রোম অ্যাক্সেন্টার দরজা খোলার হিঞ্জ প্লাস অটোমেটিক, সো এই সানরুফ দিয়ে এটা টিন্ট করে রাখা যায়। এটা এটা ফুললি অটোমেটিক। এখন বর্তমানে এটা ফাঁকা আছে, এদিক দিয়ে মাথা বের করা যাবে। সো কেউ যদি মাথা বের করে একটু দেখতে চায় সেটা করা যাবে। অ্যান্ড টিন্টেড গ্লাস পিছনে যথেষ্ট পরিমাণ কার্গো স্পেস, প্লাস এটা হচ্ছে 7-সিটার একটা গাড়ি, সাতজন এই গাড়িতে আসবে। এখানে পিছনে তিনজন তো ভেরি কমফোর্টেবলি আরামে বসা যাবে এখানে। অ্যান্ড মাঝখানে হ্যান্ড রেস্টও আছে, দুইজন বসলে কমফোর্টেবলি হাত টাত রেখে রিল্যাক্সে বসে যাওয়া যাবে। এসির ফ্যানটাও আছে, প্লাস এটা হচ্ছে সেন্টার কনসোল। এখানে একটা ছোট জিনিস রাখার জায়গা আছে, এই গাড়ির সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে পার্টসগুলো ইউজুয়ালি পাওয়া যায় না দেশে। সো কোনো কিছু যদি নষ্ট হয় তাহলে ডিরেক্ট কোরিয়া থেকে অর্ডার দিয়ে পার্টসগুলো নিয়ে আসা লাগে। অ্যান্ড ওইটা আসতে যতদিন লাগে ততদিন গাড়ি একদম বসে থাকে। আমাদের দেশের যে মেকারগুলো আছে ইউজুয়ালি এই গাড়িগুলোর সাথে ইউজড না। সো আমি এখন রাজশাহীতে আছি, হুট করে যদি এখানে কোনো কারণে গাড়িটা নষ্ট হয় তাহলে এই গাড়িটা এখানে রিপেয়ার করা পসিবল না। এটা রিপেয়ার করতে হলে আমাকে ইউজুয়ালি যাওয়া লাগবে ঢাকায়। সো ঢাকার কিছু মেকানিক আছে, তারা রিপেয়ার করতে পারে, বাট কোনো কিছু কোনো কোম্পানির আছে, কোম্পানির আচ্ছা নিশানেরই নাকি ওরা? হ্যাঁ নিশানের না। আচ্ছা, এই গাড়িটা ইম্পোর্টও করছে নিশান মোটরস বাংলাদেশ। তো এটা হচ্ছে 2000 সিসির একটা ডিজেল ইঞ্জিন। অ্যান্ড ডিজেল ইঞ্জিনের সাধারণত সাউন্ড একটু বেশি হয়, অ্যান্ড কেবিন নয়েজ মোটামুটি একটু বেশি হয় ইউজুয়ালি নর্মালি পেট্রোল কারগুলো থেকে বা হাইব্রিড থেকে তো অবশ্যই। বাট এই স্পেশালি এই ভেহিকেলে আমি একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এই গাড়ির হচ্ছে কেবিন নয়েজ একেবারেই কম। যদিও সামনের একটা দরজা জানলা খোলা আছে, উপরের এই সানরুফের জায়গাটা খোলা আছে, বাট সিটও কি অটোমেটিক নাকি? সিটও অটো, সুইচ কই? সুইচ বাঁধানে, সিটও ফুললি অটোমেটিক। সামনে যাবে, পিছনে আসবে। সুইচে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এইটা, যেটা এইটা চাপলে এই সামনের দিকটা উপর দিক চলে আসছে, যেটা একটু কমফোর্টেবল হয়, আর এটা করলে সামনের দিকটা নিচের দিক চলে যাচ্ছে। সো যে ড্রাইভ করবে আর কি একদম ফুললি তার কমফোর্ট অনুযায়ী সে ড্রাইভিং সিটটা ঠিকঠাক করে নিতে পারবে। এসিউভি চালা একটু বেশি মজা, আই মিন এই জিনিসগুলো হচ্ছে একটু অফরোড টাইপের জন্য। ছোট গাড়ির থেকে এগুলো গাড়ি নিয়ে অফরোডে যাইতে, আই মিন স্পেশালি সাজেকের মতো জায়গায় বা বান্দরবনের মতো জায়গা যাইতে অনেক মজা লাগবে। ট্রান্সমিশনটা মনে হচ্ছে যে অতটা স্মুথ না। প্রিমিয়তে যেমন গিয়ার শিফটিংয়ের সময় কোনো যে গিয়ার শিফট হচ্ছে সেটা বোঝা যায় না, বাট এটাতে মনে হচ্ছে যে জিনিসটা একটু বোঝা যাচ্ছে। গাড়ির ওয়েটটা কম, এসইউভি হিসেবে সিসিটাও খুব একটা বেশি সেটা আমি বলবো না, কারণ মাত্র 2000 সিসির। অ্যান্ড সাসপেনশনটা মনে হচ্ছে একটু বেশি স্টিফ, এগুলো গাড়িতে একটু স্টিফ সাসপেনশন অফ রোডিংয়ের জন্যে খুব কষ্টকর হয়ে যায়।
সো আমরা যেহেতু এগুলো গাড়ি সাধারণত অফরোডিংয়ের জন্য সেরকম ইউজ করি না, ইউজুয়ালি এরকম প্লেন রোডে ইউজ করি। সো সেই ক্ষেত্রে আবার স্টিফ সাসপেনশন একটু ফার্মলি গাড়িগুলোকে রাস্তায় ধরে রাখে, সো সেই দিকে চিন্তা করলে আবার এটা বেটার। সো পাজারো স্পোর্টসের মতো যে একটা পাঞ্চ থাকবে সেরকম কিছু একটা নাই। পাজারো স্পোর্টসে যেমন জাস্ট গাড়িতে উঠলাম, টান দিলাম 120, মনে হচ্ছে যে ইনস্ট্যান্ট, বাট এটাতে বিষয়টা এরকম না। আমাকে কি আসতেছে ঠিক মতন দেখেন তো? হুম, ঠিক মতো আসতেছে। আচ্ছা, আমি ধরে আসবো এভাবে। অ্যান্ড সানরুফগুলো খোলার জন্য এখানে সুইচ আছে, এই যে সানরুফ খুলে গেল। হ্যাঁ, এটা লাগাই দেন সানরুফটা। মানে এমনিতে আপনার নর্মাল গাড়িগুলো যেমন পাজেরো স্পোর্টস, পাজেরো স্পোর্টসের থেকে মানে বলেন যে ওই গাড়িটা বেটার, এই গাড়িটা এইটার থেকে কোন কোন দিক থেকে বেটার ওই গাড়িটা? এমনি সব চালায় দিক দিয়ে, আই মিন পার্সে গাড়ির পার্সে গাড়ির ভাইব্রেশন দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, সব দিক দিয়ে স্মুথ আর কি। হ্যাঁ হ্যাঁ, গাড়ির ভাবও আছে ওই ওটার, ওটার সাথে কোনো তুলনা হয় না, ওটা হচ্ছে জাপানি। না তা তো অবশ্যই, পাজেরো স্পোর্টসের সাথে তো এগুলোর এগুলোর কোনোভাবে তুলনা হবে না। সো আর এই এই গাড়ি যখন এই স্যাং ইউন আমাদের কোম্পানিতে যখন আমাদের অফিসে যখন নিয়ে আসে, আচ্ছা এই গাড়িটা তখন আমি প্রথমে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমার হাত দিয়ে এটা প্রথমে আসছি। আচ্ছা, তারপরে এখান থেকে আর আমাদের এই রকমই গাড়ি, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা গাড়ি আছে, সবগুলো কি একই প্রবলেম আপনার পার্টস পাওয়া যায়? যদি সমস্যা হয় তাহলে পার্টস ওই ঢাকা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে যখন ওরা কম্পিউটার ইয়াদের দেখবে যে কোনটা কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী ওরা পার্টস আবার পাঠিয়ে দিবে। যদি থাকে এখানে এখান থেকে তাহলে হবে, আর না থাকলে পরিয়ে থেকে আনতে হবে। একটা জিনিস এই গাড়িটার আমার একটু মানে মজা লাগলো, সেটা হচ্ছে যে ফুললি অটোমেটিক অ্যাডজাস্টেবল সিট। সো এইমাত্র আমি জাস্ট এখানে নিচে যে সুইচগুলো আছে সেটা দিয়ে আমি এই যে পিছনের এইটা প্লাস সিট সামনে যাওয়া পিছনে যাওয়া এই জিনিসগুলো চালানো অবস্থায় একদম খুব ইজিলি যেভাবে চাচ্ছি কন্ট্রোল করে ফেলতেছি। সো এটা আমার লাইফে ফার্স্ট হচ্ছে ফুললি অটোমেটিক অ্যাডজাস্টেবল সিটের গাড়ি চালানো। সো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগলো জিনিসটা। অ্যান্ড বর্তমানে আমরা যে রোডটাতে আছি এটা হচ্ছে রাজশাহীর বর্তমানে ওয়ান অফ দি ব্যাড রোড, খুব ভাঙ্গা চোরা আছে রোডটা একটু দেখো। সো এই রোডে আসলে আসলাম, গাড়িটা কীরকম সাপোর্ট দিচ্ছে ইন টার্মস অফ সাসপেনশন অ্যান্ড এই জিনিসগুলো দেখার জন্যে। সো মনে হচ্ছে যে একটু বাজায় দেখার জন্য, একটু বাজায় দেখার জন্য আসলে গাড়িটাকে যে কেমন বাজছে। তো সাসপেনশনের দিকটা যদি চিন্তা করি অতটা ভালো লাগতেছে না আমার কাছে, বাজারো স্পোর্টসের সাসপেনশনটা বেটার আছে। হ্যাঁ বেটার যাবে। এখানে এই যে ভদ্র আবাসিকের এই পাশে যে পুকুরটা আছে এটা আগে ফাঁকা ছিল, নতুন এটাতে বাধাই করছে, জিনিসটা অনেক সুন্দর লাগতেছে এখন। অ্যান্ড এই পাশের লোকজনও কম, এটা ভদ্র আবাসিক, এখানে থাকতাম আমরা আগে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, আশা করি বছরের প্রথম ভ্লগটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন, শেয়ার দিন আপনার ফ্রেন্ডের সাথে যদি এনজয় করেন এরকম সব কুল এক্সাইটিং ইউনিক সব ভ্লগ দেখতে, প্লাস টেক রিভিউ তো থাকছেই। এনিওয়ে গাইজ, স্টে টিউনড, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।